হ্যালো বন্ধুরা, 2022 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স একজন ভালো বিদেশি ওপেনার সমস্যায় ভুগছিল, যে অন্তত একটা ভরসাযোগ্য রান তুলে দিতে পারবে কলকাতা নাইট রাইডার্স টিমকে। তো বন্ধুরা, আইপিএল শেষ হওয়ার পর থেকে কলকাতা নাইট রাইডার্সের ওপেনার নিয়ে অনেক ভিডিওই দেখেছো তোমরা। তো তোমরা অবশ্যই বলতে পারো যে ওপেনার নিয়ে এত ভিডিও কেন। তো তোমাদের বলি, আমাদের কাজ একজন ভালো প্লেয়ারকে তোমাদের সামনে এক্সপোজ করা, যাতে তোমরা বুঝতে পারো কোন প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সে আসলে 2023-এর জন্য কলকাতা নাইট রাইডার্স টিমটা আরও শক্তিশালী হবে। আর এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা এতটাই নিরাশ হয়েছে যে তোমরাও চাচ্ছ যে পরের মরশুমের জন্য একটা চ্যাম্পিয়ন স্কোয়াড কলকাতা নাইট রাইডার্স তৈরি করুক। তো আমি ভিডিওতে বলে দিলাম যে এই প্লেয়ারটা ভালো, তো তার মানে যে এই না যে সেই প্লেয়ারটাকে কলকাতা নাইট রাইডার্স দলে নেবে। আমি জাস্ট আমার ওপিনিয়নটা তোমাদের মধ্যে শেয়ার করি আর তোমাদের ওপিনিয়নটা জানতে চাই, কারণ আমার কাছে তোমরা প্রত্যেকেই অনেক মূল্যবান। তো ঠিক তেমনই আজকের ভিডিওতে ইংল্যান্ড টিমের এমন একজন ওপেনারের কথা বলতে চলেছি যাকে দলে নিলে আশা করি কলকাতা নাইট রাইডার্স টিম নিরাশ হবে না, কিন্তু আমরা যা ভাবি ঠিক তার উল্টোটা করে বসে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, সেই প্লেয়ারটা হলো ইংল্যান্ড টিমের উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান ফিলিপ সল্ট। তোমরা ইংল্যান্ড ভার্সেস নেদারল্যান্ড সিরিজটা যারা ফলো করছো তারা অবশ্যই দেখতে পাবে যে এই ফিলিপ সল্ট কেমন দুর্দান্ত ফর্মে আছে, আর এই প্লেয়ারটার টি টোয়েন্টি ক্যারিয়ারেও পারফরমেন্স যথেষ্ট সুন্দর। এবং আমার যতদূর জানা আছে এই প্লেয়ারটা আগে আইপিএল খেলেনি, সুতরাং 2-3 কোটি টাকার মধ্যে একজন ওভারসিজ ওপেনারের সাথে একটা ভালো মানের উইকেট কিপার ব্যাটসম্যান পেয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স, যার ফলে উইকেট কিপিং সেকশনের জন্য অন্য কোনো প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে আর দরকার হবে না। তো বন্ধুরা, তোমাদের মতে কি বলে 2023-এর জন্য অকশানে এই প্লেয়ারটার পেছনে কি ছোটা উচিত কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের, তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।